সংবাদ ঢাকা। সচেতনতা ও মনোবলই মাদক থেকে মুক্তি দিতে পারে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন মনোবিজ্ঞানীরা। তারা বলেন, হতাশা এবং মজা করতে গিয়ে অনেকে মাদকে জড়িয়ে পড়ছে। দেশে নারী মাদকসেবীর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। দেশে 70 থেকে 75 লাখ নারী মাদকে আসক্ত। এদের বেশিরভাগই হতাশা, আবার কেউ কেউ বন্ধুদের পাল্লায় পড়ে মাদকে জড়িয়ে পড়েছে। একসময় নিয়মিত মাদক নিতেন, পরে স্বাভাবিক জীবনে ফিরেছেন, এমন নারীদের নিয়ে আহসানিয়া মিশন নারী মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র আয়োজন করে অনুষ্ঠানে। সেখানে ভুক্তভোগীরা বলেন, শুধুমাত্র ইচ্ছা শক্তি দিয়ে মাদক এড়ানো সম্ভব। ওই লাইফ থেকে যে আমরা ফিরে আসতে পারবো, আসলে মানে এটা একটা কল্পনীয়। এখন অনেক ভালো ফিলটা হইতেছে, আর যে সময় অনুষ্ঠানে ছিলাম তারপরে মনে হইতেছে আমি একদম খারাপ রায় পেয়ে গেছিলাম। সমাজ ও পরিবারের যথাযথ মূল্যায়ন না হওয়া, প্রিয়জনদের থেকে দূরে থাকা সহ নানা কারণে নারীরা মাদকে আসক্ত হন বলে জানান মনোবিজ্ঞানীরা। যে একটা মেয়েকে রিহাবে পাঠাবে, এটা নিয়ে একটা ফ্যামিলির যেমন ধরেন ফোন করে বলে যাচ্ছে আমরা আলোচনা করব, আলোচনা করে তারপরে দিব, অথচ মেয়েটা কিন্তু অসুস্থ। যে মানসিক যে সমর্থন বা সাপোর্ট, এটা খুব দরকার। আর যেটা বিশেষ দরকার, পারিবারিক সাপোর্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, অনেক দেশের চেয়ে মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। আমাদের বিজিবি, আমাদের কোস্টগার্ড সবাই কাজ করছে মাদক নিয়ন্ত্রণের জন্য। সাপ্লাই কিভাবে কমবে সেটাও আমরা চিন্তা করছি। সেজন্য আমরা জানুয়ারি মাসে পুরো জানুয়ারিতেই কাজ করব। আমরা প্রচারণার মাধ্যমে, আমরা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা কাজ করব। সংশ্লিষ্টরা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠতে পারে মাদক মুক্ত পরিবেশ। এজন্য সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেন তারা। সুকন্যা আমির, দীপ্ত সংবাদ, ঢাকা। মেঘনার ভাঙনে হারিয়ে যাচ্ছে লক্ষ্মীপুরের রামগতি ও